हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल फूड एंड हेल्थ। आज के आमी बनाबो गोटा मुग दिए आप्पे। एटा अनेक हेल्दी, खेते अनेक टेस्टी। तार जन्य आमी हाफ कप मुग डाल ओवरनाइट भिजिए रेखे दिएछिलाम। भिजिए एरकम होयेछे। एबार आमी कि करब, एकटा छोटो मिक्सार जार निये निच्छि। छोटो मिक्सार जारे मुग डालटा दिए दिच्छि। আর আমি এতে দিয়ে দিচ্ছি রসুন, লঙ্কা আর ধনে পাতা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি, সেটা এক চামচ। আপনাদের কাছে যদি এটা রসুন, লঙ্কা বা পেস্ট না থাকে, তাহলে এতে দুটো রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমেই পেস্টটা বানানোর সময় আমি কোনো জল দিইনি, এখন একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আবার ভালো করে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এরকম হয়েছে। খুব বেশি পাতলা করা যাবে না, যেহেতু এটা আমি আপে বানাবো। এবার এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। ডালটা আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি এতে মশলা অ্যাড করে দিচ্ছি। 1/4 চামচ ধনের গুঁড়ো, করিয়েন্ডার পাউডার, 1/4 চামচ জিরে গুঁড়ো, কিউমিন পাউডার, 1/4 চামচ গরম মশলা, 1/4 চামচ কালো মিরি গুঁড়ো, ব্ল্যাক পেপার, আর দিয়ে দিচ্ছি টেস্ট অ্যাকর্ডিং নামক লবণ। দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা আমি সরিয়ে রাখছি। আমি দুটো মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে রেখে দিয়েছি। এবার আমি আলু স্টাফিংটা মশলা দিয়ে তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/4 চামচ মতো চিলি ফ্লেক্স। আপনার চিলি ফ্লেক্সের জায়গায় লাল মিরচি পাউডারও অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো, কিউমিন পাউডার 1/2 চামচ, ধনে পাতা কুচানো, করিয়েন্ডার লিভস, আর কাঁচা লঙ্কা, রসুন আর ধনে পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি টেস্ট অ্যাকর্ডিং নামক 1/4 চামচ ব্ল্যাক পেপার, 1/4 চামচ আমচুর পাউডার, সব দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট বল তৈরি করে রেখে দিচ্ছি। এভাবে বল বানিয়ে রেখে দিচ্ছি, যেটা আমি আপের মধ্যে দেব। এইভাবে সব বলগুলোকে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, বলসগুলোও আমি বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি আপ্পামটা বানাতে। বানানোর জন্য আমি একটা আপে প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। আপে প্যানটা আমি তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আমি অল্প অল্প করে আপে প্যানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ভেতরে স্টাফিং গুলো দিয়ে দিচ্ছি।
অল্প অল্প ব্যাটার উপরে থেকেও দিয়ে স্টাফিংটা ঢাকা দিয়ে দিতে হবে। সব স্টাফিংগুলো দিয়ে আমি এইভাবে ঢেকে দিয়েছি। উপর থেকে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিট মতো কুক করছি। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে উপর থেকে আরেকটু তেল ডিস করে দিচ্ছি। ঢাকা দিয়ে আরো 2 মিনিট আমি কুক করে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা খুলে দিয়েছি আমি। নিচে থেকে একদম ক্রিস্পি হয়ে গেছে, তাকে আমি এবার উল্টে দিচ্ছি। যখন নিচে থেকে ছেড়ে আসবে বুঝবেন নিচেটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি যতক্ষণ না নিচেটা নিজে থেকে ছেড়ে আসবে, ততক্ষণ উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। নিচেটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। আর একটু তেল দিয়ে দিলাম অল্প একটু, যাতে নিচেটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যায়। ঢেকে দিয়ে আমি আরো 2 মিনিট মতো কুক করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গেছে। সবগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এই আপে প্যানে খুব কম তেলে অনেক ডিশ বানানো যায়। আপনি ফ্রাইড জিনিস খেতে চান কিন্তু বেশি তেল খেতে চান না, তাহলে এই আপে প্যানে বানিয়ে নেবেন। খুব সহজে খুব কম তেলে যে কোনো পকোড়াও তৈরি হয়ে যাবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার সুপার টেস্টি সুপার হেলদি গ্রিন মুগ ডালের আপ্পে। এটা খেতে ভীষণই ভালো, ভীষণ টেস্টি আর অনেক হেলদি। এটা আপনারা যে কোনো সময় খেতে পারেন, ব্রেকফাস্টে খেতে পারেন, সন্ধ্যার চায়ের সাথেও খেতে পারেন। আমি ধনে পাতার ঝাল চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো সসের সাথে, যে কোনো চাটনির সাথে খেতে পারবেন। বাচ্চাদের টমেটো কেচাপের সাথে খুব বেশি ভালো লাগে, বাচ্চাদের দিলে টমেটো কেচাপ দিতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, ভালোভাবে তৈরি হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা আর অনেক হেলদি। তাহলে দেখলেন তো কত সহজে কত তাড়াতাড়ি একটা হেলদি রেসিপি বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন, যাতে খুব সহজে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।